হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। প্রোডাক্টটি কোন কোম্পানি তৈরি করছে সে সম্পর্কে বলবো, মনোযোগ দিয়ে শুনুন, লক্ষ্য রাখুন। বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও পৌঁছে দেবেন। দেখা যাক আজকে আপনাদের মাঝে যেই প্রোডাক্টটি নিয়ে কথা বলবো, প্রোডাক্টটি কোন কোম্পানি তৈরি করছে সে সম্পর্কে কথা বলবো। বন্ধুরা দেখুন, এক্সিয়াম মাপস 20 এই ওষুধটি তৈরি করেছেন রেটিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এক্সিয়াম মাপস 20 ক্যাপসুলটা কেন খাবেন সে সম্পর্কে বলবো আজকে আপনাদের মাঝে। যাদের দীর্ঘদিন যাবৎ ও গ্যাস্ট্রিকে বুক ও জ্বালা যন্ত্রণা করে, বদ হজম, চুনা ঢেক ও দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যা ভুগতে আছেন, যাদের এই সমস্যা তারা অবশ্যই এই ক্যাপসুলটি খাবেন। ক্যাপসুলটি কেমন দেখতে দেখেন, এই যে দেখুন এক্সিয়াম মাপস। এই ক্যাপসুলটি খাবার নিয়ম হলো সকালে একটা, রাতে একটা, একটা না এক মাস খাবেন। আপনাদের যদি আলসার ও গ্যাস্ট্রিকের সমস্যা দীর্ঘদিন যাবৎ ভুগতে আছেন তাদের জন্য অত্যন্ত জরুরি এক্সিয়াম মাপস 20 ক্যাপসুলটা। বন্ধুরা, আপনারা অবশ্যই এই ক্যাপসুলটা খাবেন নিয়মিত একটা না এক মাস। আপনাদের গ্যাস্ট্রিক ও বুক জ্বালা ও বদ হজম, চুনা ঢেক এই ধরনের সমস্যা থাকলে এই ওষুধটা খেলে আপনাদের সমস্যা সমাধান হবে 100-তে-100। এই ক্যাপসুলটি পার পিস 10 টাকা, যে কোনো ফার্মেসির দোকানে পাবেন। এই ওষুধটা যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা খেতে পারেন, খেলে আশা করি আপনাদের দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবেন। এই নিয়ে আপনাদের মাঝে কথা বললাম। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে যেমন আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।